কেয়ারের দুই শীর্ষ কর্মকর্তা ডাক্তার সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনের প্রত্যেককে পৃথক তিন ধারায় মোট এগারো বছরের করে কারাদণ্ড দিয়েছেন আদালত। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় মঙ্গলবার এই রায় দেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। মঙ্গলবার গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, তারা দুই দেশের মধ্যে চলমান সামরিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গত সাত বছরে সর্বোচ্চ দুর্ঘটনা ও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এবছরের ঈদুল আজহায়। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদ যাত্রায় 3 থেকে 17 জুলাই পর্যন্ত 15 দিনে 319টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 398 জন এবং আহত হয়েছেন 774 জন। বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে আজ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ 1 ঘন্টা করে লোডশেডিং শুরু হয়েছে। সোমবার জ্বালানি আমদানি কমাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমন্বয় সভায় বিদ্যুৎ ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিত প্রেমাদাসা দেশটির প্রেসিডেন্ট পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও বিভিন্ন সূত্র জানায় তিনি লড়াইয়ের মাঠে এগিয়েছিলেন। আগামীকাল বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার ঠিক একদিন আগে মঙ্গলবার সাজিত আরেক প্রেসিডেন্ট প্রার্থী সাবেক সাংবাদিক 63 বছর বয়সী দুল্লাস আলাহা পেরুমাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন।